আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আবু তোহা মোহাম্মদ আদনান এই তরুণ উদীয়মান বক্তার ইসলামিক স্কলারের ব্যাপারে তার স্ত্রী রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি অনেক সারা পড়েছে সব মিডিয়া কর্মীরা উপস্থিত হয়েছেন এবং তিনি কান্না জড়িত কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে এমন কিছু বক্তব্য প্রদান করেছেন যে বক্তব্য শোনার পরে উপস্থিত লোকেরা কাঁদতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক সেই সংবাদ সম্মেলনের চুম্বক আকর্ষণ আপনাদেরকে দেখাবো এবং আবু তহা আদনানের নিখুঁজের ব্যাপারে ব্যারিস্টার সাইদুল হক সুমন এই গরিবের সাংবাদিক লাইভে চমৎকার বক্তব্য তিনি প্রদান করেছেন সেই বক্তব্যটাও আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক তো চলুন আপনাদেরকে প্রথমেই আবু তহা মোহাম্মদ আদনানের স্ত্রীর কান্না জড়িত কণ্ঠে কিছু আবেগময় বক্তব্য তুলে ধরি আমি আপনাদেরকে আমি না মামলাগুলো আদায় করতে পারতেছি না আমার নামাজের কোনো অর্থের ঠিক আছে না আমার কোনো কিছু ঠিক আছে আমি এই জীবনটা চাচ্ছি না এরকম আমার আমার দিন রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে আমি এই লাইফটা আর বেয়ার করতে পারতেছি না আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না আমি ফিজিক্যালি প্রচণ্ড রকম উইক হয়ে গেছি আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে আমার এই নিউজটা আপনারা আপনারা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন আমি হাত জোর করে বলবো আপনারা প্রধানমন্ত্রীর কাছে আবার এই নিউজটা পৌঁছে দিন উনি যেন উনি যেন অতি সত্তর অনেক অল্প সময়ের মধ্যে উনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ ঠিক আমি যেমন ঠিক উনি যেমন ঠিক আমি যেমন আমরা প্রত্যেকেই নিরীহ মানুষ আমি কিছুই জানি না আমি এই অঙ্গনের মানুষও না আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না আমি মানসিকভাবেও ভালো নেই আমি শারীরিকভাবেও ভালো নেই আমার পক্ষ থেকে আমি আপনাদের বোন আমি আপনাদের বোন আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে করতেছিলাম আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে করতেছিলাম আমি আর পড়তেছিলাম আমি জাস্ট কিছু পড়তেছিলাম আমি আমি আর কিছু পড়তেছিলাম প্রিয় দর্শক এমন বক্তব্য তিনি প্রদান করেছেন কোন মানুষ এই কথাগুলো শুনলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ করবে প্রিয় দর্শক একজন নয় দুইজন নয় চার চারজন মানুষ সপ্তাহখানিক ধরে অনুপস্থিত তারা নিকুজ গুম হয়ে আছেন এর নজর পড়ার মতো কোনো পদক্ষেপ আজ পর্যন্ত বাংলা মানুষ দেখতে পাচ্ছে না এটা অত্যন্ত হতাশাজনক প্রিয় দর্শক সেই হতাশা উপর ভিত্তি করে আমি লাইবে সাইদুল হক সুমন ভাই তিনি লাইভে এসেছেন এবং তিনি লাইভে এসে জোরালুভাবে তিনি প্রতিবাদ করেছেন তার প্রতিবাদটা অত্যন্ত ভালো লেগেছে চলুন সেই প্রতিবাদটি আপনাদের সামনে তুলে ধরি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু পরিমণিকে ধর্ষণের চেষ্টা করা হলো এটাতে আদালত পর্যন্ত গড়ালো সাথে সাথে একদিন পরেই সব আসামিকে অ্যারেস্ট করা হলো রোজিনা প্রথম আলো সাংবাদিক তাকে যখন অ্যারেস্ট করা হলো সারা বাংলাদেশের আমরা সবাই ফেটে পড়লাম তার তো মুক্তি হইল কিন্তু আপনারা জানেন যে আবু তোহা মোহাম্মদ হুজুর দিন ধরে দেখলাম তার স্ত্রী দারে ঘুরে বেড়াচ্ছেন একটি জিডিও করেছেন কিন্তু উনি সহ তার ড্রাইভার এবং তার দুজন সহযোগী সহ চারজনকে চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কথা হচ্ছে যে পরিমণির জন্য যেভাবে সারা দেশের মানুষ ঝাঁপাই পড়ছে আমিও ঝাঁপাই পড়ছে আমিও প্রতিবাদ করছি হুজুর বাদী সাধারণ মানুষ যদি যায় উনি নিজে নিজে হারাই গেল তাকে অপহরণ করলো নাকি শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। আসলে পরিষ্কার করতে হবে যে সে কার কাছে আছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী বলতে চান যে তার কাছে নাই তাকে অ্যারেস্ট করা হয় নাই তার কোনো মামলা থাকলে তাকে এরেস্ট করতে পারেন তার কোনো অপরাধ থাকলে তাকে অবশ্যই আদালতের সম্মুখীন করতে পারেন আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু তার রকম চার দিন ধরে না পাওয়াটা আমাদের সাধারণ মানুষ হিসাবে আমি মনে একটা সংকেত এবং সরকারের বদনামের বিষয় অবশ্যই এই ধরনের বদনাম নেয়ার কথা না। কারণ হচ্ছে যে চারজন মানুষ ধরে পাওয়া যাবে না আমি সোশ্যাল মিডিয়া ছাড়া খুব বেশি পত্রপত্রিকায় এই ধরনের দেখা যাচ্ছে না আমি আশা করবো যে সরকারের কাছে আমার দাবি থাকবে যে এটা দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের তাকে বের করা সে কোন জায়গায় আছে সেটাই এমনও হইতে পারে সে নিজেও গুম হয়ে থাকতে পারে অথবা তাকে কেউ গুম করতে পারে অথবা পুলিশ বাহিনী বা যে কোনো বাহিনীর কাছে সে থাকতে পারে যাই হোক না কেন উচিত হবে এবং আমি বলতে চাই যে আমাদের হাইকোর্টেও ব্যবস্থা আছে হ্যাভিয়াস কর্পাস বলে যে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থেকে থাকে তা আমরা হাইকোর্ট এটা মুখ করতে পারি আমি আবিতুহা মোহাম্মদ আদনান সাহেবের যদি পরিবারের কেউ থাকেন তারা যদি আমার কাছে আসেন আমি হাইকোর্টে মামলাটা নিয়ে যেতে চাই যদি তাকে এই অল্প দুই এক দিনের ভিতরে পাওয়া না যায় উনারা যদি আসেন অবশ্যই আমি হাইকোর্টে তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কারো কাছে থাকে তাহলে হাইকোর্টের অর্ডারে অবশ্যই তারা সামনে আনতে বাধ্য হবেন আমি আরেকটা কথা শেষ করতে চাই এই কথা বলে যে আজকে চারজন হারাইছে এখানে হারানোর বিষয় না বিষয় হচ্ছে মানুষের মনে যদি এইটা আসে যে এইখানে গুম হয়ে গেলে আর বের হয় না মানুষ তাহলে এইটা ন্যায় বিচারের জন্য পরিপন্থী হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বেশি শুভকর হবে না এই পর্যায়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রিয় দর্শক যাই বলুক সাইদুল হক সুমন ভাই কিন্তু প্রায় সময় এরকম লাইভে এসে বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরেন দর্শক আমরা যেরকম ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখেছি পরিমণির ব্যাপারে তিনি সেই বলেছেন এরকম সৌভাগ্যবান ব্যক্তি তার কোনো সমস্যা হওয়ার কারণে পরের দিন চব্বিশ ঘন্টার ভিতরে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করেছে এবং আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ড পর্যন্ত মঞ্জুর করেছে তারা এখন রিমান্ডে আসেন প্রিয় দর্শক আমরাও আশা করবো এই তরুণ ইসলামিক স্কলার আবু তহা মোহাম্মদ আদনানের খুঁজটা যেন সর্বত্মক চেষ্টা করে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর গোয়েন্দা বিভাগ অত্যন্ত তৎপর তারা যদি চেষ্টা করেন রাষ্ট্র যদি চেষ্টা করেন সরকার যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই তারা ফিরে আসবেন স্বরূপও ফিরে আসবেন আমরা আশা করব এবং তিনি এই ভয়টাও তিনি পাচ্ছেন যে ওনাদেরকে হয়তো বা মেরে ফেলা হয়েছে এরকম একটা আশঙ্কাও করা হচ্ছে হয়তোবা বা মিস আন্ডারস্ট্যান্ডিং পারে এই জন্য কারণ উনি কোনো দলের সাথে সম্পৃক্ত না উনি কৌমি হানাফি সালাফি অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত না নির্ভেজাল একজন ব্যক্তি জাতীয় দলের সম্ভাবনাময় একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন সেখান থেকেই আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন তিনি ইসলামের পথে এসেছেন মানুষকে ইসলামের হেদায়েতের কথা বলে যাচ্ছেন অতএব আমরা আশাবাদ ব্যক্ত করব এবং আমরা আশা করব উনি জীবিত আছেন এবং আল্লাহ পাক সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় যেন তার পরিবারের কাছে তিনি এবং তার সফর সঙ্গী যারা আছেন প্রত্যেকেই জনে ফিরে আসেন এই আশাবাদ করব বাংলার জনগণ আজকে সারা বাংলাদেশের মিডিয়া কর্মীরা এবং সাংবাদিক এবং ফেসবুক ইউটিউব সব জায়গায় সগরম সকলেই ওনাদের জন্য দোয়া করছেন আমরাও দোয়া করব এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করব। ওনারা যেন ধৈর্যশীল হয় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন আল্লাহ পাক যেন ওনাকে স্বরূপে ওনাকে জীবিত অবস্থায় তাদের পরিবারের মধ্যে ফিরিয়ে দেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন এবং এই সম্পর্কে আপনাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রোগ্রামের কথা বগুড়ার প্রোগ্রামটা হয়নি ওই মেবি আমার সাথে তো তার ডিটেলস আর কথা হওয়ার সুযোগ ছিল না আমি ভাবছিলাম বাসায় এলে দেন আমি তাকে আস করবো যে আসলে কি কারণ ছিল কি হয়েছিল পুঁথি মধ্যে

হ্যাঁ নেবার না এ ধরনের কোনো সিচুয়েশনের সম্মুখীন আমি কখনোই হইনি কখনো উনি বলেও নি কখনো উনি বলে তবে উনি এমনিতে যখন এগুলো নিয়ে কথাবার্তা বলতো মসজিদে খুত বা বা লেকচারে যেত মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঝামেলার সম্মুখীন উনি হতো সেজন্য হয়তো উনি এই যে বিষয়গুলো দেখা যায় ওনার লেকচারে উনি তুলে ধরেছে যে দেখা